হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস হাউ আর ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ওয়ান সেকেন্ড টুডে ইন দিস ভিডিও উইয়াল গোয়িং টু লার্ন অ্যাবাউট এল সি এম এলসিএম মানে লসাগু পুরো নাম হল লখিষ্ট সাধারণ গুণিতক ইংরেজিতে বলা হয় লিস্ট কমন মাল্টিপল এলসিএম ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই টু আর মোর নাম্বারস ঠিক আছে এই সম্পর্কে জানার জন্য তোমরা সপ্তম অধ্যায় বের করো নং তেত্রিশ দেখো লসক নির্ণয়ের চারটি পদ্ধতি রয়েছে কী কী মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লসক নির্ণয় গণিতক নির্ণয়ের দ্বারা লস্য নির্ণয় রস ভাগ প্রক্রিয়ার দ্বারা লসক নির্ণয় এবং মিশ্র রাশির দ্বারা লসগো নির্ণয় তোমরা সকলে নিজে করো স্বাদ বের করো প্রথমে আমি তোমাদের শেখাবো প্রথম পদ্ধতি মৌলিক উৎপাদকের সাহায্যে একের খ নাম্বারটা দেখো আট এবং আঠেরো দেওয়া আছে প্রথমে আটের উৎপাদক বিশ্লেষণ করে নিই চার দিগুনো আট চারকে আবার দুই দিয়ে বিভাজ্য দুই দু চার আঠেরোকে দুই দিয়ে বিভাজ্য তাই দুই দিয়ে ভাগ করলাম নয় দু আঠেরো নয়কে তিন দিয়ে ভাগ যায় তাই তিন দিককে নয় লিখলাম তাহলে আট সমান সময় তিনটে দুই পেলাম এবং আঠেরো সমান সমান একটা দুই এবং দুটো তিন পেলাম এখন দেখো কমন কী কী পাচ্ছি একটা দুই পাচ্ছি তাহলে নির্ণয় লশক একটা দুই লিখে দিলাম আর দেখো কমন পাচ্ছি না কিছুই তাহলে প্রতিটা ক্ষেত্র থেকে আমাদের যেটাই আনকমন সেটিও নিতে হবে তাহলে আটের ক্ষেত্রে দুটো দুই নিলাম এবং আঠেরোর ক্ষেত্রে যে আনকমন দুটো তিন রয়েছে সেটা নিলাম এখন তিনটা দুই এবং দুটো তিন গুণ করলে হয় বাহাত্তর দুই দু কোনো চার চার দুগুনো আট তিন চব্বিশ চব্বিশ চব্বিশকে তিন দিয়ে গুণ করলে হয় বাহাত্তর কেমন এবার একের ছ নম্বরটা দেখো তোমরা বারো আঠেরো এবং চব্বিশের লস্ক নির্ণয় করতে বলেছে তাহলে দুই দিয়ে দিলাম ছয় দুগুনো বারো দুই দিয়ে আবার দিচ্ছি তিন দু ছয় এবার আঠেরোকে আমি দুই দিই ভাগ করছি নয় দুগুনো আঠেরো নয়কে তিন দ্বারা বিভাজ্য তিন তিককে নয় এবার চব্বিশের ক্ষেত্রে দেখে নিই বারো দুগুনো চব্বিশ বারোকে দুই দিয়ে ভাগ করলাম ছয় দুগুনো বারো ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন তাহলে দেখতে পাচ্ছি বারো সমান সমান দুটো দুই একটা তিন আঠেরো সমান সমান একটা দুই দুটো তিন চব্বিশ সমান সমান তিনটা দুই একটা তিন তাহলে নিয়ে লসাগু কমন নিলাম প্রতিটি ক্ষেত্রে দুই কমন নিয়েছি আর তিন কমন নিয়েছি তাহলে এই দুটো সংখ্যা লিখে নিই দুই গুণন তিন বাকি আরেকটা দেখো বারোর মধ্যে দুই এবং চব্বিশের মধ্যে দুই কমন আছে তাই দুই নিলাম এবার তোমরা লক্ষ্য করো আঠেরোর তিন এবং চব্বিশের দুই আন কমন যেটা আনকমন সেটাকে আমাদের লিখতে হবে তাই তিন গুণন দুই লিখে দিলাম তাহলে গুণ ফল কী হচ্ছে বাহাত্তর চলো নেক্সট নাম্বার অঙ্ক দেখে নিই একের জ আটচল্লিশ চৌষট্টি ও বাহাত্তর লসকেও নির্ণয় করতে বলেছে তাহলে চব্বিশ দুগুনো আটচল্লিশ দুই দিয়ে দিলে বারো দুগুনো চব্বিশ আবার দুই দিয়ে দিলাম ছয় দুগুনো বারো ছয়কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় তিন এবার চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয় ভাগ ফল বত্রিশ বত্রিশকে দুই দিয়ে ভাগ করলাম ষোলো দুগুনো বত্রিশ ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট হয় আটকে আবার দুই দিয়ে ভাগ করলাম চার দুগুনো আট এবং চারকে দুই দিয়ে বিভাজ্য দুই দুগুনো চার একইভাবে বাহাত্তরটা করে নিই কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল ছত্রিশ ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলাম দেখো আঠেরো দুগুণো ছত্রিশ দুই দিয়ে আঠেরোকে ভাগ করলে নয় দুগুণো আঠেরো এবং কে তিন দ্বারা বিভাজ্য তিন দিককে নয় তাহলে দেখতে পাচ্ছি আটচল্লিশটির ক্ষেত্রে চারটা দুই একটা তিন চৌষট্টি ক্ষেত্রে ছয়টা দুই লিখলাম এবং বাহাত্তরের ক্ষেত্রে তিনটা দুই দুটো তিন লিখে দিয়েছি এখন কমন নিব আমি আগে দেখে নিই কী কী কমন পড়ছে প্রতিটি ক্ষেত্রেই তিনটা করে দুই কমন পড়ছে তার নির্ণয় লসাগু তিনটা দুই লিখে দিলাম এবার দেখো আটচল্লিশ এবং চৌষট্টির ক্ষেত্রে দুই কমন দুই লিখে দিলাম এবং আটচল্লিশ এবং বাহাত্তরের ক্ষেত্রে তিন কমন পড়ছে তাই তিন লিখলাম পরিশেষে দেখতে পাচ্ছি আমরা চৌষট্টির ক্ষেত্রে দুই গুণন দুই পড়ে আছে তাহলে এই দুটো লিখে দিব এবং বাহাত্তরের ক্ষেত্রে তিন অবশিষ্ট পড়ে আছে সেই তিনটাও আমরা লিখে দিব। তাহলে প্রতি সংখ্যা গুণ করলে আমরা কত পাচ্ছি পাঁচশো ছিয়াত্তর এটাই নির্ণয় লসাগু এবার আমরা দ্বিতীয় পদ্ধতি শিখব সাধারণ গুণিতক নির্ণয় করে লসাগু নির্ণয় করো তোমরা দেখো দুইয়ের গ নাম্বারটা নয় এবং আঠেরোর তাহলে আমরা কী করবো নয়ের গুণিতকগুলি বের করে নিই কী কী কে নয় নয় দুগুণ আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর আঠেরোর গুণিতক মানে আঠেরোর নামও তো বের করতে হবে আঠেরো একে আঠেরো আঠেরোগুনো ছত্রিশ তিন আঠেরো চুয়ান্ন চার আঠেরো বাহাত্তর এবার দেখো আমরা কমন তিনটি সংখ্যা করে পাচ্ছি তাই তো আঠেরো ছত্রিশ এবং চুয়ান্ন তাহলে নয় ও আঠেরোর সাধারণ গুণিতকগুলি কী কী আঠেরো ছত্রিশ ও চুয়ান্ন এখানে আমাদের লসাগু নির্ণয় করতে বলেছে লসাগু মানে লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে সব থেকে ছোটো তাহলে আঠেরো ছত্রিশ আর চুয়ানের মধ্যে কোন সংখ্যাটা সবথেকে ছোটো যেটা সাধারণ গুণিতক সেটা হলো আঠেরো তাহলে আমি উত্তর লিখব নির্ণয় লসাগু আঠেরো এবার চলো দুয়ের জ নম্বরটা দেখে নেই ষোলো চব্বিশ ও বত্রিশের লসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা সংক্ষেপে ষোলোর নামতাগুলো লিখে নিলাম এবার চব্বিশের নামতাগুলো লিখিনি এরপর বত্রিশের নামতা এখন আমাদের দেখতে হবে কমন কোন সংখ্যাগুলো পাচ্ছি দেখো ছিয়ানব্বই প্রতিটি সংখ্যার ক্ষেত্রে রয়েছে তাহলে ষোলো চব্বিশ ও বত্রিশের সাধারণ গুণিতক হল ছিয়ানব্বই উত্তর লিখবে নির্ণয় লসাগু ছিয়ানব্বই এবার তৃতীয় পদ্ধতি চলো রস্য ভাগ প্রক্রিয়ার সাহায্যে লসগর নির্ণয় করা শিখে নেই তিনের গ আট বারো ও কুড়ি একসাথে লসকর নির্ণয় করতে হবে তাহলে দুই দিন যা ভাগ যায় চার দুগুণ আট ছয় দুগুনো বারো দশ দু বিশ আবার দুই দিন বিভাজ্য হবে তিনটি সংখ্যা দুই দুগুণ চার তিন দুগুণ ছয় পাঁচ দুগুনো দশ দুই তিন পাঁচ পড়ে আছে এটা আর কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না তাই আমি কী লিখবো নির্ণয় লসাগু প্রতিটি সংখ্যা এই ক্ষেত্রে লিখতে হবে গসৌর ক্ষেত্রে আমরা শুধু বাম দিকে যে সংখ্যাগুলো পড়ে থাকতো সেটি আমরা নিতাম নিচের সংখ্যাগুলো আমরা লিখতাম না লসর ক্ষেত্রে আমাকে প্রতিটি সংখ্যা লিখতে হবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দুই গুনুন দুই গুণন দুই গুণন তিন গুণন পাঁচ এই কটা সংখ্যা গুণ করলে হয় একশো কুড়ি তাহলে উত্তর লিখবে নির্ণয় লসাগু একশো কুড়ি এবার তিনের ছ নাম্বারটা ছিয়ানব্বই একশো বারো একশো আঠাশকে একসাথে দশক নির্ণয় করতে হবে দুই দিয়ে দিলাম আটচল্লিশ দুগোনো ছিয়ানব্বই একশো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছাপ্পান্ন হয় লিখে দিলাম এবং একশো আঠাশকে দুই দিয়ে ভাগ করলে হয় চৌষট্টি ভাগ ফল লিখে দিলাম এবার আবার তিনটার সংখ্যাকে দুই দেওয়া অবিভাজ্য হয় দেখো চব্বিশ দুগুনো আটচল্লিশ আঠাশ দুগোনো ছাপ্পান্ন বত্রিশ দুগুনো চৌষট্টি আবার এই তিনটা সংখ্যাকে দুই দিয়ে বিভাজ্য বারো দুগুনো চব্বিশ চোদ্দো দুগুনো আঠাশ ষোলো দুগুনো বত্রিশ দুই দিয়ে আবার ভাগ যায় তিনটা সংখ্যাকে ছয় দুগুনো বারো সাত দুগুনো চোদ্দো আট দুগুন ষোলো ছয় সাত আটকে আবার দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল কী কী পড়ে থাকে তিন সাত ও চার তাহলে আমরা কি করব লক্ষ্য ক্ষেত্রে প্রতিটি সংখ্যা লিখবো তাহলে আমি প্রতিটি সংখ্যা লিখে দিলাম এবং একে অপরেরকে পরস্পরকে গুণ করলে আমি পাচ্ছি তিন হাজার তিনশো ষাট এইটাই হবে উত্তর এবার তিনের ট নাম্বারটা দেখে নিই একুশ পঁয়ত্রিশ একশো সাতচল্লিশ ও একশো উননব্বই চারটা সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে প্রথমে তিন দিয়ে পড়লাম তারপরে সাত দিয়ে ভাগ করলাম আর যায় না এক পাঁচ সাত নয়কে তাই আমি কী লিখবো নির্ণয় লসাগু প্রতিটি সংখ্যা লিখে নিলাম তিন গুণন সাত গুণন পাঁচ গুণন সাত গুণন নয় গুণ করলে হয় ছয় হাজার ছয়শো পনেরো তাহলে নির্ণয় লসগ কত হবে ছ এবার তৃতীয় পদ্ধতি মিশ্র রাশিতে লসগর নির্ণয় করো চলো দেখে নি চারের খ নাম্বারটা করব আমরা ছিয়ানব্বই পয়সা আরেকটি আছে বাহাত্তর পয়সা এবং আরেকটি আছে এক টাকা কুড়ি পয়সা তাহলে আমি পয়সায় পরিণত করব আমরা জানি এক টাকা সমান সমান একশো পয়সা তাই এক টাকাকে একশো গুণ করে কুড়ি যোগ করলাম কী পেলাম উত্তর একশো কুড়ি পয়সা তাহলে প্রতিটি একই এককে পরিণত হলো ছিয়ানব্বই পয়সা বাহাত্তর পয়সা একশো কুড়ি পয়সা এদের লসও নির্ণয় করতে হবে দুই দিয়ে আমি উৎপাদক বিশ্লেষণ করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ ছত্রিশ এবং ষাট পেলাম এই সংখ্যাগুলিকে আবার দুই দিয়ে ভাগ যায় তাই কী লিখবো আমি আর চব্বিশ দুগুনো আটচল্লিশ আঠেরো দুগুনো ছত্রিশ ত্রিশ দুগুনো ষাট আবার চব্বিশ আঠেরো ত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হবে বারো দুগুনো চব্বিশ নয় দুগুণো আঠেরো পনেরো দুগুণো ত্রিশ বারো নয় এবং পনেরোকে তিন দ্বারা বিভাজ্য তাই কী হবে তিন চারা বারো তিন তিক্ষে নয় তিন পাঁচা পনেরো চার তিন পাঁচ আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাই আমি কী লিখবো নির্ণয় লসাগু প্রতি সংখ্যা লিখে নিচ্ছি দেখো দুই গুনন দুই গুনন দুই গুনন তিন গুনন চার গুনন তিন গুনন পাঁচ একে অপরের সাথে পরস্পরকে গুণ করলে আমরা পাচ্ছি এক হাজার চারশো চল্লিশ পয়সা তাহলে এক পয়সাকে ভাঙ্গালে কি হয় চোদ্দো টাকা চল্লিশ পয়সা এটি হবে নির্ণয় অসংখ্য অর্থাৎ উত্তর এবার চারের উমো নাম্বারটা করবো দুই মিটার আঠাশ সেন্টিমিটার আরেকটা আছে তিন মিটার চব্বিশ সেন্টিমিটার এবং আরেকটা দেখতে পাচ্ছি চার মিটার ছিয়াশি সেন্টিমিটার প্রত্যেকটা সংখ্যাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নেব আমরা জানি এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাই প্রতিটি সংখ্যাকে একশো দিয়ে গুণ করে বাকি সেন্টিমিটারের সংখ্যাগুলো আমরা যোগ করে দেব তাহলে দেখতে পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে দুশো আঠাশ সেন্টিমিটার পেলাম তারপরেরটা তিনশো চব্বিশ সেন্টিমিটার এবং পরেরটাতে আমরা পাচ্ছি চারশো ছিয়াশি সেন্টিমিটার এই দুশো আঠাশ তিনশো চব্বিশ ও চারশো ছিয়াশিকে আমরা রসিক নির্ণয় করব দুই দিয়ে ভাগ করলাম দেখো ভাগ ফল কত পেলাম একশো চোদ্দো একশো বাষট্টি ও দুশো তেতাল্লিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি একশো চোদ্দো একশো বাষট্টি ও দুশো তেতাল্লিশের মধ্যে একশো চোদ্দো ও একশো বাষট্টি যৌগিক সংখ্যা তাই দুই দিয়ে ভাগ যাবে আর দুশো তেতাল্লিশ সংখ্যাটি দুই দিয়ে বিভাজ্য নয় অতএব আমি দুই দিয়ে ভাগ করলে একশো চোদ্দোকে সাতান্ন পাচ্ছি এবং একশো বাষট্টিকে ভাগ করলে একাশি পাচ্ছি আর দুশো তেতাল্লিশ ওটাই লিখে দিলাম তিন দিয়ে এবার ভাগ করব তিন উনিশে সাতান্ন তিন সাতাশে একাশি এবং দুশো তেতাল্লিশকে তিন দিয়ে ভাগ করলে আমরা একাশি পাচ্ছি আবার আমরা তিন দিয়ে ভাগ করবো দেখো উনিশটা ভাগ যাচ্ছে না তাই উনিশ উনিশে লিখে দিচ্ছি তিন নং সাতাইশ লিখে দিচ্ছি এবং তিন সাতাশে একাশি লিখলাম এরপর দেখো আবার তিন দিয়ে দিচ্ছি তিনকে এবার আমি ভাগ করবো তিন দিককে নয় তিন নং সাতাইশ উনিশ উনিশি থেকে যাবে এবার আবার তিন দিয়ে দিলাম তিন একে তিন তিন তিক্ষে নয় উনিশ উনিশে থেকে থাকবে আমাদের মনে রাখতে হবে লসাগু করার সময় যে কোনো দুটি সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি দিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে নির্ময় লসাগু দুই গুনুন দুই গুনন তিন গুনন তিন গুনুন তিন গুনন তিন গুনুন উনিশ গুনুন তিন প্রতিটি সংখ্যা অস্পরকে গুণ করলে হচ্ছে আঠেরো হাজার চারশো আটষট্টি সেন্টিমিটার অথবা একশো চুরাশি মিটার আটষট্টি সেন্টিমিটার এরপর পাঁচের একটি অঙ্ক দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো ও ষাট দ্বারা বিভাজ্য হয় তাহলে অঙ্কটি করি সমাধান বারো পনেরো কুড়ি ও ষাটের দশক নির্ণয় করতে হবে প্রথমে তাহলে আমি লিখে নিলাম বারো পনেরো কুড়ি ও ষাট দুই দিয়ে ভাগ করছি ছয় দি বারো পনেরোকে জানে তাই পনেরোটা লিখে দিলাম দশ দুগুনো বিশ ত্রিশ দুগুনো ষাট আবার দুই দিয়ে ভাগ যাচ্ছে তাই তিন দুগুনো ছয় পনেরোটা যাচ্ছে না তাই পনেরো লিখে দিচ্ছি পাঁচ দুগুনো দশ পনেরো দুগুনো ত্রিশ এবার তিন দিয়ে যাবে তিন একে তিন তিন পাঁচা পনেরো পাঁচ যাবে না তাই পাঁচ লিখে দিচ্ছি তিন পাঁচা পনেরো এবার পাঁচ দিয়ে দিলাম পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি বারো পনেরো কুড়ি ও ষাটের লসাগু দুই গুণন দুই গুণন তিন গুণন পাঁচ তাহলে সমান সমান ষাট নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হল ষাট এরপর বারো নম্বর অঙ্কটা দেখো দুটি সংখ্যার গসাগু তেরো এবং সংখ্যা দুটির গুণফল ফল এক হাজার চোদ্দো হলে সংখ্যা দুটির লসাগত তাহলে চলো করি অঙ্কটা সমাধান আমরা কি জানি আমরা জানি সূত্রটা শিখতে হবে ভালো করে গুণন গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণ ফল ইনাতে লসাগু লিখলাম গসগুর সংখ্যা কত ছিল তেরো তাই তেরো লিখে দিলাম গশগুণ নিচে দুটি সংখ্যার গুণ ফল আমি জানি এক হাজার চোদ্দো এই সংখ্যাটা লিখে দিলাম এবার লসাগুর সমান সমান এক হাজার চোদ্দো ডান দিক থেকে বাম দিয়ে গেলে সংখ্যাটি চিহ্ন পরিবর্তন হয়ে যায় গুণ ভাগ হয়ে যাবে তাই তেরোটার নিচে চলে আসলো এবার আমি কাটাকাটি করলাম লসগু পেলাম কত আটাত্তর তাহলে উত্তর লিখবে সংখ্যা দুটি লসাগু আটাত্তর এবার তেরো নম্বর অঙ্কটা দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে আট যোগ করলে যোগফল আঠেরো ত্রিশ পঁয়তাল্লিশ ও ষাট দ্বারে বিভাজ্য হয় ক্ষুদ্রতম বলেছে তাহলে অবশ্যই লসও করতে হবে বৃহত্তম বললে আমাকে কি করতে হবে গসও করতে হবে তাহলে চলো সমাধান করি প্রথমে আঠেরো ত্রিশ পঁয়তাল্লিশ ও ষাটের লসগুণ নির্ণয় করতে হবে তাহলে আমি লিখে নিলাম আঠেরো ত্রিশ পঁয়তাল্লিশ ও ষাট দুই দিয়ে ভাগ করছি নয় দুগুনো আঠেরো পনেরো দুগুনো ত্রিশ পঁয়তাল্লিশকে যায় না তাই পঁয়তাল্লিশ লিখে দিলাম ত্রিশ দুগুনো ষাট এবার আমি তিন দিয়ে দেব তিন তিখে নয় তিন পাঁচা পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দশে ত্রিশ এবার পাঁচ দিয়ে দিচ্ছি তিন তিনই থাকবে পাঁচ একে পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ দুগুনো দশ আবার তিন দিয়ে দিলাম তিন একে তিন এক একই বসবে তিন একে তিন দুই দুই বসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আঠেরো ত্রিশ পঁয়তাল্লিশ ও ষাটের লসু হবে দুই গুণন তিন গুনুন পাঁচ গুনন তিন গুনুন দুই সমান সমান একশো আশি এবার কী করতে হবে নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হলে আমাকে একশো আশি থেকে আট বিয়োগ করতে হবে তাহলে তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষার সিলেবাস অনুযায়ী অঙ্কগুলি কষে দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যা হলে তোমরা সরাসরি ক্লাস টিচারের সাথে যোগাযোগ করতে পারো বাড়িতে যত প্র্যাকটিস করবে সিলেবাস ততই তোমরা ভালো করে রপ্ত করতে পারবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা